এখন আমি আপনাদের দেখাবো যেটা লিভিং রুম, এটাকে লিভিং রুম অনেকে বলে, ড্রয়িং রুম। আসলে ড্রয়িং রুমের যে বিষয় সেটা হলো আমরা এখানে যে ফোল্ডিং ডোরটা করেছি, এর আগে আমি এক্সপ্লেইন করেছি আবার বলছি, ফোল্ডিং ডোরটা বেসিক্যালি এর জন্য করা, খুব চিপও না আবার খুব বেশি কস্টলি না, বাট একটা ফোল্ডিং ডোর একটা পরিবারের জন্য খুবই নিট, বিকজ দ্যাট যে যখন কেউ বাইরের থেকে কেউ আসবে বা বাইরের গেস্ট যারা আসবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইভেসি, প্রাইভেসির জন্য ফোল্ডিং ডোর আমাদের নিট। তো আমরা কিভাবে কস্ট মিনিমাইজ করতে পারি ফোল্ডিং ডোরের ক্ষেত্রে, আমরা যেহেতু এখানে বানাটিক ব্যবহার করেছি, এখানে যদি আমরা সেগুন ব্যবহার করতাম কস্ট মিনিমাইজ করা সম্ভব। আমরা এখানে উপরে যেটা করেছি আপনার বোর্ড দিয়ে করেছি, এমডিএফ বোর্ড, এটা কস্ট মিনিমাইজ করা যায়। তো আমি ফোল্ডিং ডোর কেন করছি আপনারা বুঝতে পারছেন যে প্রাইভেসির জন্য। দেন এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আমরা এখানে একটা শোপিস করেছি টিভি ক্যাবিনেটের সাথে। আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে যেটা বলবো লেকার এবং দোকো কি জিনিস, আমরা যেখানে করেছি এখানে দেখেন আপনি এমডিএফ এর যে ফাইবারটা দেখা যাচ্ছে, এমডিএফ এর যে ফাইবার এটা আমাদের লেকার করা, মেশিন লেকার যেটাকে বলা হয়, মেশিন লেকার করা, এটা হাতিল করে আর অন্যান্য অনেক কোম্পানি করে। আপনারা যদি এটা ভিডিওতে দেখেন, ভিডিওতে দেখেন তাহলে দেখবেন যে এই লেকারটা আসলে কেমন হয়েছে, আপনারা ইনশাআল্লাহ আমি আশা করছি ভালো কমেন্টস করবেন। দেন এরপরে যদি আমরা নিচের দিকে তাকাই এবং নিচের দিকে যদি তাকাই দেখেন এটাকে বলা হয় ডোকো, ডোকো যেটা আমরা করেছি এটা ধরেন অনেক গ্লেসি টাইপের হয়, আপনি যদি এখানে আপনার দাঁড়াইলে আপনার রিফ্লেক্ট করবে। দেন এর উপরে যেটা করেছি সেটাও আমরা ডোকো করেছি। এই বড় একটা টিভি ক্যাবিনেট করার পিছনে কিছু উদ্দেশ্য ছিল, সেটা হলো দেখা যাচ্ছে যে এখানে টিভি থাকবে, স্যার এখন যেহেতু স্মার্ট টিভি অনেক বড় টিভি হয়, টিভির সাথে কিছু আমরা যে শোপিসের জায়গা রেখেছি শোপিস থাকবে এখানে, এখানে দেখা যাচ্ছে স্যারের ভালো ভালো গেস্ট আসবে, অনেক অনারেবল পার্সন আসবে, তার জন্য আমরা এখানে যেটা করেছি সেটা উপরের দিকে যদি সিলিং দেখায় আমরা এখানে ফুল সিলিং এর পরে আমরা কিন্তু একটা ড্রপ সিলিং, আপনারা যদি দেখেন এটা যে ফুল সিলিং সাথে একটা ড্রপ সিলিং করেছি এবং এখানে কিন্তু সিএনসি করেছি। সিএনসি করার মেইন উদ্দেশ্য হলো এখানে একটা ওয়ান কালার ইউজ করেছি। ওয়ান কালার হলো যখন আপনারা রাতে যখন এই রুমটা দেখবে আপনার কাছে মনে হবে যে এটা একটা চাঁদনির আলো, চাঁদনির আলোর যে একটা ইয়ে পাওয়া যায়, আলোর যে একটা কি বলবো এটা বাংলা বোঝাতে পারছি না, তো এই জাতীয় জিনিসটা সিএনসি দেওয়ার উদ্দেশ্য হলো যখন আপনারা নিচে বসবেন সোফায় বসবেন আপনাদের আলোটা আপনাদের শরীরে লাগবে, যেটা ওয়ান এবং হোয়াইট কালার একটা কম্বিনেশন আছে। দেন এরপরে যদি আমি দেখাই যে এই যে ফোল্ডিং ডোরে, ফোল্ডিং ডোরে যে আমরা গ্রুপ করেছি এই গ্রুপটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা সবার কাছে ভালো লাগবে যারা দেখছেন, আর আমি আগেও বলেছি যে এটা আমরা এখন ফাইনাল করি না, আমরা একটা ইনস্পেকশন এসেছি টিম, তারপর আপনাদের দেখাচ্ছি যে এরপরে কি হবে, এটাও আপনারা পাবেন ইনশাআল্লাহ।